হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে কেন আমার চ্যানেলে কিছুদিন ধরে ভিডিও আসছে না। তো প্রায় এক মাস ধরে ভিডিও আসছে না, তো এক মাস ধরে হয়তো ভিডিও দিয়েছি, তো সেগুলো আসলে ভিডিও দেওয়ার মতো নয়। তো শর্টকাট মানে যা পারছি তাই দিয়েছি, তো ওইগুলো ভিডিও আমার চ্যানেলে দেওয়ার মতন সেরকম ভিডিও না। তো যাই হোক, বেশি দেরি না করে, তো কিসের জন্য দিতে পারিনি সেটাই আপনারা শুনুন। তো এই জন্যে ভিডিও আসতে পারছে না। তো সামনে এক্সাম আছে, তো সেই এক্সামের জন্য পড়ার চাপটা একটু বেশি, তো সেই জন্য ভিডিও দিতে পারছি না। এছাড়াও গাইস, তো আমিও অত একটা ভালো না, তো আমার অনেকটাই খারাপ সময়ের মধ্যে আমি রয়েছি, তো সেই জন্য মানে কি বলবো, অনেকটাই খারাপ সময়ের মধ্যে রয়েছি। আমি কখনোই ভাবি নাই যে এতটা খারাপ সময় আমার জীবনে আসবে। তো আমার কেন, কেউ বলতে পারবে না যে আমার জীবনে কোনো সময় খারাপ সময় আসবে না। তো সবারই জীবনে একবার না একবার খারাপ সময় আসবেই, তো কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না। কেউ আবার বলো না যে গার্লফ্রেন্ড সালফ্রেন্ড ধোকা দিয়েছে কি যে তুমি এতটা খারাপ রয়েছো। তো ভাই সত্যি কথা বলতে কি, আমার গার্লফ্রেন্ডটি নেই, আর গার্লফ্রেন্ড কীভাবে ধোকা দেব। তো ওটা একটা অন্য একটা প্রবলেম ছিল, তো সেটা আমি তোমাদেরকে বলতে পারছি না। তো যাই হোক, এখন থেকে তোমরা রেগুলারই ভিডিও পাবা, এবং যাই কিছু হয়ে যাক, তো আমি রেগুলারই এখন ভিডিও দিব। তো আরও একটি কথা হচ্ছে তোমাদের জন্য, তো তোমরা অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করছো রিক্রুপসার বিষয়ে, তো তোমাদের সবার কমেন্ট নিয়েছি, তো সেই কমেন্ট নিয়ে আমি একটি ভিডিও বানাইছি। তো এখনও বানানো হয়নি, তোমরা চাইলে এখনও কমেন্ট করে জানতে পারো যে তোমরা কি জানতে চাও, তো সেই ভিডিওটা আসবে। এই ভিডিওটা ছাড়বো তারপর 2 থেকে 3 দিন পর সেই ভিডিওটা চলে আসবে কমেন্ট রিপ্লাই। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবা এবং সুস্থ থাকবা। বাই বাই।